সর্বোচ্চ 160 ভোট পেয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য হয়েছে বাংলাদেশ। এবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি আসনের বিপরীতে বাংলাদেশ সহ সাতটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান ও বাহরাইন। এর মধ্যে মালদ্বীপ ছিল সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। 47 সদস্যের মানবাধিকার পরিষদে এর আগে দুই মেয়াদে 2015 থেকে 21 পর্যন্ত সদস্য ছিল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী 2022 সাল ছাড় দিয়ে 2023 থেকে 25 এই তিন বছর মেয়াদে সদস্যপদ পেল বাংলাদেশ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাষ্ট্রকে অবশ্যই জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়। বাংলাদেশ ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের এশিয়া প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ 160 দেশের ভোট পেয়ে আজকে নির্বাচিত হয়েছে। ইউএন জেনারেল অ্যাসেম্বলি হলে ভোট অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারে একাধিকবার বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য হয়েছে এবং সদস্য হয়ে যে দায়িত্ব সেটা খুব নিষ্ঠার সাথে পালন করেছে বলেই 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 189টি রাষ্ট্র আজকে ভোট দিয়েছে, তার মধ্যে 160টি আমরা ভোট পেয়েছি।